ছোটবেলায় গরমের ছুটিতে আমরা যা যা করতাম, গরমের ছুটি পড়ে গেছে বলে যেন দুটো পাখনা গজিয়ে না যায়। গরমের ছুটি পড়েছে বলে সারা দিন রাত রাস্তায় টোটো করে ঘুরবে এইরকমটা যেন না হয়, ঠিক আছে? গরমের ছুটি পড়েছে যেন একটু বেশি বেশি করে পড়াশোনা করা হয়। স্কুলে নিশ্চয়ই অনেক হাতের কাজ দিয়েছে, সমস্ত হাতের কাজ তো কমপ্লিট করবি, তার পাশাপাশি এক্সট্রা করে আরো পড়ে রাখবি, ঠিক আছে? যাতে গরমের ছুটির পর বেশি পড়তে না হয়। আর গরমের ছুটির পর নিশ্চয়ই পরীক্ষা, তখন যেন মাথায় হেডেক না নিতে হয়, তখন যেন সব বই কটা রিভাইজ করা যায়, ঠিক আছে? যা এবার হাত মুখ ধুয়ে ভালো করে পড়তে বস। এই তো বলছি আমি খেলতে যাচ্ছি। কেন? না না এখন যেতে হবে না, কিছু হবে না। উফ, এত রোদে কেন খেলতে যাবি? যা ঘরে পাখার তলায় বস। আমার তো গরম লাগছে না, আমি খেলতে যাচ্ছি। উফ, এত রোদে খেললে সারা গা হাত পায়ে ঘামাচি ভর্তি হয়ে যাবে। যা ঘরে রেস্ট নে, খেলতে যেতে হবে না। আমার কিছু হবে না, আমি কিন্তু যাচ্ছি, চলে গেলাম। ঠিক আছে যাচ্ছিস, যা তাড়াতাড়ি ঘরে ঢুকবি। অনেকক্ষণ হয়ে গেছে, চল 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 চল।
চুপচাপ জামা কাপড় ছেড়ে খেয়ে দিয়ে পড়তে বসবি, বুঝলি? না হলে আমাকে চিনিস তো, এই যা মার খেলি আরো মার খাবি। বাড়িটা দেখতে পাচ্ছিস কেমন মার খেয়ে ভাঙলাম? আরো বাড়ি ভাঙবো, তাড়াতাড়ি যা। চুপচাপ বইগুলো নিয়ে পড়তে বসবি, আমি তোর পাশে শুয়ে থাকবো, সমস্ত হাতের কাজগুলো করবি। স্কুল থেকে না তোর হাতের কাজ দিয়েছে? যদি তুই পালানোর চেষ্টা করিস, আমাকে চিনিস তো, যা গিয়ে পড়তে বস। আমি যেন আওয়াজ পাই পড়ার। এখনো কেন আসছে না বলতো? আমাদের তো খেলা শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। ওই চলে আমরা খেলা শুরু করে দিই। না, ও আসলে তো আবার রাগারাগি করবে। তুই এক কাজ কর, আমি আর ও দুজনে মিলে দাঁড়িয়ে আছি, আর তোরা দুজন গিয়ে নিশাকে ডেকে আনছি। ওমা,
ওখানে দাঁড়িয়ে আছে।